নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। কোঅপারেটিভ রাইস মিলের উদ্বোধন। বাইক পাচার চক্রে পান্ডা সহ চুরি যাওয়া বাইক উদ্ধার করে রাজনগর থানার পুলিশ। দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি দুবরাজপুরে। ফের জাতীয় সড়কে 10 টাকা লরির সাথে ডান পরে মুখোমুখি সংঘর্ষ। দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান কচুজোড়ে। ময়নাডালে বিখ্যাত লীলা কীর্তন গায়ক মানিক চাঁদ মিত্র ঠাকুরের স্বর্ণোৎসব। এবার খবর বিস্তারিত। 26শে ডিসেম্বর 2021 বীরভূম জেলা কোঅপারেটিভ রাইস মিলের কোঅপারেটিভের মাধ্যমে যে সমস্ত ধান কেনা হয় সেগুলি এই রাইস মিলের চাল উৎপাদন করে, সেই চাল রেশন বা অন্যান্য জায়গায় সরকার ব্যয় করবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ইলামবাজার ব্লক কমিটির সভাপতি মাননীয় ফজলুল রহমান, দুলাল রায়, রবি মুর্মু ও পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল মুর্মু, এছাড়াও কোঅপারেটিভ সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। রাজনগরে বাইক পাচার চক্রের পান্ডা সহ 4টি চুরি যাওয়া বাইক উদ্ধার করলো রাজনগর থানার পুলিশ। গত 22শে ডিসেম্বর নাকা চেকিং এর সময় নাম্বার প্লেটহীন বাইক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রাজনগর থানার পুলিশ। এরপর ওই ব্যক্তিকে আদালতে তোলা হলে আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতে থাকাকালীন ওই ব্যক্তি জেরায় স্বীকার করে সে আরও গাড়ি চুরি করেছে এবং একটি বাইক পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং আরও 3 জন এই বাইক চুরি চক্রে জড়িত বলে সে জানায়। সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক ও রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্তের নেতৃত্বে ঘটনার তদন্ত চালিয়ে আরও 3টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে রাজনগর থানার পুলিশ। সোমবার অভিযুক্ত ওই ব্যক্তিকে ফের সিউড়ি আদালতে তোলা হয়। অন্য অভিযুক্ত ওই 3 ব্যক্তির পুলিশ খোঁজ করছে বলে সোমবার রাজনগরে জানালেন অ্যাডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে। বাইশ তারিখে রাজনগর কুন্দহিত বর্ডারে ইন্টারন্যাশনাল ইন্টারস্টেট নাকা চেকপোস্ট চেকিং করার সময় আমরা একটা হিরো স্প্লেন্ডারে আসা একটা ব্যক্তিকে আমরা ধরি। পরে জানা যায় যে গাড়িটা চুরির গাড়ি আছে। তারপরে একটা কেস হয়, কেস হওয়ার পরে সেই মানুষটা, সে যে 21 শিশির কর্মকার, ওকে আমরা রিমান্ডে নিই। রিমান্ডে নেওয়ার পরেতে ওর কনফেশনাল স্টেটমেন্টে আমরা জানতে পারি যে ও এর আগেও বহু গাড়ি এইভাবে চুরি করে বিভিন্ন স্টেটে পাচার করেছে এবং এর সাথে একটা গ্যাঙ্গেরও আমরা পুলিশ পাই। তারপরে আমরা রাজনগর বিএসএর ওসির তত্ত্বাবধানে একটা টিম গঠন করে আমরা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে আমরা রেড করি এবং ঝাড়খণ্ড বর্ডারেও রেড করার পরে জয়পুরে একটা অ্যাবান্ডন প্লেস আছে, সেখানে একটা সেই প্লেস থেকে 3টে আমরা মোটরসাইকেল আমরা উদ্ধার করি। তার ভিতরে বাজাজ ডিসকভার, হিরো গ্ল্যামার, হিরো হন্ডা, এই 3টে বাইক আমরা আরও উদ্ধার করি। এর সাথে আরও 3 জনের নামও পাই যারা এই চক্রের সাথে যুক্ত আছে। এরা এই গাড়িগুলোকে চুরি করতো, চুরি করে বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ড, ধানবাদ, বিভিন্ন আমাদের স্টেট, আমাদের জেলাতেও বিভিন্ন জায়গাতে এরা এই গাড়িগুলোকে পাচার করতো, কম পয়সাতে বিক্রি করতো। আর এই একজনের আমরা অ্যারেস্ট করতে পেরেছি, বাকি 3 জনের আমরা সার্চ চলছে, এটাও খুব শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে প্রাথমিকে পড়ুয়াদের স্কুলমুখী করতে বাড়ি বাড়ি ঘুরে দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি শুরু হলো দুবরাজপুর চক্রের কামালপুর প্রাথমিক বিদ্যালয়। এদিন এই বিদ্যালয়ের শিক্ষকরা কামালপুর গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে শিশুদের ভর্তি নিচ্ছেন। প্রাথমিক স্কুলে ভর্তির বয়স হলেই তাকে বাড়িতে বসিয়েই ভর্তি করে নেওয়া হচ্ছে।
এদিন কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক অনুপম গাঙ্গুলী জানান, যারা এখনো ভর্তি হতে পারেনি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা 5 জন শিক্ষক বাড়িতে বাড়িতে যাচ্ছি ভর্তি করাতে। ইতিমধ্যে 25টি শিশু ভর্তি করা হয়। করোনা অতিমারির জন্য 2 বছর স্কুল বন্ধ ছিল। এই গ্রাম পিছিয়ে পড়া গ্রাম, এই গ্রামের ছেলেরা শিক্ষা থেকে পিছিয়ে পড়েছিল। আমরা শিক্ষকরা যখন দুয়ারে দুয়ারে যাচ্ছি তখন অভিভাবকরাও উৎসাহ পাচ্ছেন এবং তাদের ছেলেমেয়েদের ভর্তি করাতে এগিয়ে আসছেন। আমরা কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে আমরা কামালপুর গ্রামে গ্রামে যেসব অভিভাবকদের বাড়িগুলো আছে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি ভর্তি করার জন্য। যাদের 5 বছর বয়স হয়েছে বা 5 বছর প্লাস যারা আছে এখনো ভর্তি হতে পারেনি তাদেরকে ভর্তি করার উৎসাহ দেওয়ার জন্য আমরা সমস্ত শিক্ষক কামালপুরের 5 জন শিক্ষক প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি এবং উৎসাহিত করছি এবং খুব ভালো উৎসাহ আমরা পাচ্ছি এবং আজকে ওরা অনেক উৎসাহ নিয়ে আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য এগিয়ে আসছে। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। আজ 27 ডিসেম্বর 2021 বেলা 4:00 বেজে 10 মিনিটে পানাগড় মোড় গ্রাম জাতীয় রাজ্য সড়কের ওপর ইলাম বাজারের পঞ্চায়েত অফিসের সামনে শিউড়ির দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি 10 চাকা লরি এবং পানাগড়ের দিক থেকে ছুটে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে উভয় গাড়ির ড্রাইভার খালাসি গুরুতরভাবে আহত হয়। বাজার থেকে স্থানীয় লোকজন দোকানদাররা ছুটে এসে তাদের উদ্ধার করে ইলাম বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘাতক গাড়ি দুটিকে পুলিশ আটক করেছে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, ইলাম বাজার। বীরভূমের কচুজোর স্টেশন লাগোয়া অঞ্চলে মনুষ্যত্ব গোষ্ঠীর উদ্যোগে ঠিকানাহীন মানুষদের শীতবস্ত্র প্রদান ও বাচ্চাদের মধ্যে কেক বিলি করা হয়। মনুষ্যত্ব গোষ্ঠীর এক সদস্য সাংবাদিকদের জানান, তারা এই শীতবস্ত্র প্রদানের মাধ্যমেই বড়দিন উদযাপন করছেন। বড়দিন উপলক্ষে আমরা মনুষ্যত্ব পরিবারের পক্ষ থেকে কচুজুর গ্রামের স্টেশন সংলগ্ন এলাকায় কিছু ঠিকানাহীন মানুষের হাতে শীত বস্ত্র, কম্বল ও তাদের সাথে সাথে বাচ্চাদের হাতে কেক দিয়ে আমরা আজকে বড়দিন দিনটি উদযাপন করলাম আমাদের মনুষ্যত্ব পরিবারের পক্ষ থেকে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, কচুজোর। বীরভূম জেলার খয়রাশোল থানার ময়নাডালে বিখ্যাত লীলা কীর্তন গায়ক মানিকচন্দ্র মিত্র ঠাকুরের স্মরণোৎসব পালন করা হলো। সকাল থেকেই শ্রীধাম ময়নাডাল ধামের মহাপ্রভুর মন্দির সংলগ্ন নাট মন্দির প্রাঙ্গণে ভাগবত পাঠ, ভক্তিগীতি, শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন গান সহ প্রায় 500 ভক্তদের মধ্যে পেট পুরে সুমিষ্ট প্রসাদ সেবা করানো হয়। তাছাড়া স্মরণোৎসব কালে মানিকচন্দ্র মিত্র ঠাকুরের স্মরণে লীলা কীর্তন গান পরিবেশন করেন বীরভূম তথা পশ্চিমবাংলার অন্যতম সুবিখ্যাত লীলা কীর্তন গায়ক শান্তিরাম মুখার্জি ও সম্প্রদায়। আজকের দিনে লীলা কীর্তন গায়ক শান্তিরাম মুখার্জিকে একটি সম্মাননা প্রদান করেন বিশিষ্ট লেখক তথা মানিকচাঁদ মিত্র ঠাকুরের সুযোগ্য পুত্র উজ্জ্বল মিত্র ঠাকুর। উপস্থিত ছিলেন বিশিষ্ট লীলা কীর্তন গায়ক নির্মল মিত্র ঠাকুর, সন্তোষ মুখার্জি, প্রভাত মিত্র ঠাকুর, প্রাণগোড়া মিত্র ঠাকুর সহ বহু গুণীজন ও বিশিষ্ট জনেরা। সনাতন ধর্মের
মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, ময়নাডাল। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। কোঅপারেটিভ রাইস মিলের উদ্বোধন। বাইক পাচার চক্রে পান্ডা সহ চুরি যাওয়া বাইক উদ্ধার করে রাজনগর থানার পুলিশ। দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি দুর্গাপুরে। ফের জাতীয় সড়কে 10 টাকা লরির সাথে দাম পড়ে মুখোমুখি সংঘর্ষ। দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান কচুজোড়ে। ময়নাডালে বিখ্যাত লীলা কীর্তন গায়ক মানিক চাঁদ মিত্র ঠাকুরের স্বর্ণোৎসব। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।